সাম্প্রতিক সময়ে জাপান সাগর ঘিরে রুশ সামরিক বাহিনীর তৎপরতা বেড়েই চলেছে। এরই মধ্যে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল মস্কো। বিস্তারিত রিফাত মাহমুদের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষবার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার কয়েক সপ্তাহ পর রাশিয়া বলেছে তারা একটি উন্নত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। কাস্পিয়ান সাগরের আস্ট্রোহান অঞ্চলের কাপুস্টিন এয়ার পরীক্ষা কেন্দ্র থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। একটি পরিকল্পনা অনুযায়ী মিত্রদেশ কাজাখস্তানের সারি সাগান প্রশিক্ষণ গ্রাউন্ডের একটি ডামি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার শত্রুদের জন্য এটি একটি নতুন সতর্কবার্তা। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল ক্ষেপণাস্ত্রের যুদ্ধ সক্ষমতা যাচাই করে দেখা। যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় উৎক্ষেপণে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরন নির্দিষ্ট করেনি, তবে বলেছে মহড়ার উদ্দেশ্য ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সরঞ্জাম পরীক্ষা করা। বিবৃতিতে আরও বলা হয়, এই উৎক্ষেপণটি নতুন কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিকাশে ব্যবহৃত সার্কিট ডিজাইন এবং প্রযুক্তিগত সমাধানগুলোর সঠিকতা নিশ্চিত করা সম্ভব করেছে। গত বছর ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হালকা আভাস দিয়ে সতর্কতা জারি করেছিলেন, রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি হলে তিনি সেখানে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন। গত ফেব্রুয়ারির শেষের দিকে পুতিন বলেছিলেন মস্কো নিউ স্টার্ট চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করছে। এই চুক্তির অধীনে রাশিয়া ও যুক্তরাষ্ট্র পরমাণু মজুদ সীমিত করতে এবং পারস্পরিক পরমাণু স্থাপনা পরিদর্শনে সম্মত হয়েছিল। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশ কয়েকটি শহরে বিমান ও আর্টিলারি হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পাল্টা আক্রমণ পরিকল্পনা সহ যুক্তরাষ্ট্রের নথি ফাঁস হওয়া নিয়ে যখন উত্তেজনা চরমে, ঠিক সেই সময়ে এমন জোরালো হামলা চালালো রাশিয়া। এদিকে ফাঁস হওয়া গোপন নথিপত্র থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার জানা গেল ইউক্রেনে গোপনে অবস্থান করছেন বিভিন্ন পশ্চিমা দেশ, বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, লাটভিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডসের স্পেশাল ফোর্সের সেনারা। তবে ইউক্রেনে নিজেদের স্পেশাল ফোর্সের 50 সেনা থাকার বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্য। দেশটি জানিয়েছে যেসব গোপন নথি ফাঁস হয়েছে সেগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো মারাত্মক পর্যায়ের ভুল তথ্য। ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সের সেনাদের সংখ্যা খুবই কম, তবে সন্দেহ নেই যে এই বিষয়টি উত্তেজনা সৃষ্টি করবে। রাশিয়া এই ইস্যুকে সামনে আনার চেষ্টা করবে। দেশটি দাবি করতে পারে তারা শুধু ইউক্রেনের সেনাদের সঙ্গে নয়, ন্যাটোর সেনাদের বিরুদ্ধেও যুদ্ধ করছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।